বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে। আজকে আমি হাজির হয়েছি গুড়ের পায়েস নিয়ে, আর এই রেসিপিটি আমি যেভাবে রান্না করেছি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আমরা রেসিপিতে যাচ্ছি। এখানে আমি এই কাপের 1 কাপ পলার চাল নিচ্ছি, ভালোভাবে ধুয়ে আমি এটাকে হাফ সিদ্ধ করে নেব। যখন এরকম হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ, তেজপাতা, এলাচ আর দারচিনি। ভালোভাবে এটাকে জাল দেবো যতক্ষণ পর্যন্ত চালটা ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। এটাকে নেড়েচেড়ে, একটু পরপর নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর এদিকে আমি অন্য একটি হাঁড়িতে অল্প একটু পানি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুড়। গুড়টাকে গলিয়ে নেব, গলিয়ে একটু হালকা ঠান্ডা করে রেখে দেব। চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি তাতে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক, আর এখানে আমি কোনো চিনি ইউজ করছি না। কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিক্স করে আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দেওয়ার পরে এর কিছুক্ষণ পরেই আমি যে গুড় গলিয়ে রেখেছিলাম ওই গুড়গুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করব। আমার পায়েস রান্না অলমোস্ট শেষ। পায়েসটি রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রেখে এখানে কাঠবাদামগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আর একটি বাটি নিয়েছি। পায়েসটি যখন ঠান্ডা হয়েছে তখন আমি বাটিতে ঢেলে রাখছি। এটা ফ্রিজে রেখেও খাওয়া যায়, ঠান্ডা খেতেও খুব ভালো লাগে। আমি এখন এখানে উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি, চীনাবাদাম দিয়ে দিচ্ছি, আর কাঠবাদামগুলো যেগুলো কুচি করে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। সহজভাবে করিয়ে দেখার চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কাছের মানুষকে শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।